পৃথিবীব্যাপী বর্তমানে যে ভাইরাসটি একটি আতঙ্কে পরিণত হয়েছে সেটি হচ্ছে কোভিড নাইন্টিন ভাইরাস অথবা এক ধরনের নতুন করোনা ভাইরাস পৃথিবীর বিভিন্ন দেশে লক্ষাধিক লক্ষ লক্ষ মানুষ এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে এবং মৃত্যুর সংখ্যাও সেই হারেই বাড়ছে প্রতিদিন আমাদের দেশে আপনারা জানেন যে থেকে ব্যতিক্রম নয় তো একজন লিভার বিশেষজ্ঞ হিসেবে কোভিড নাইন্টিন সংক্রমণের এই প্রাক্কালে কি উপদেশ আমি দিতে পারি লিভার রুগীদের জন্য এক্ষেত্রে আমি বলবো যে যদিও কোভিড নাইন্টিন একটি প্রথমত এটি রেসপিরিটারি ট্র্যাক্টকে ইনভলভ করে যার ফলে গলা ব্যথা কাশি এবং শ্বাসকষ্টই প্রধান লক্ষণ এই ভাইরাসের কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটি যদিও লিভারে মৃদু হ্যাপাটাইটিস করতে পারে বিভিন্ন এটা থেকে আমরা পাই কিন্তু সেটা তীব্র পর্যায়ে কখনোই যায় না তো প্রশ্ন হতে পারে যে বর্তমানে যারা লিভারের বিভিন্ন ক্রনিক রোগে ভুগছে তাদের এক্ষেত্রে কী সতর্কতা অবলম্বন করা উচিত হ্যাঁ লিভারের বিভিন্ন ধরনের রোগ যেমন সিরোসিস অফ লিভার একটি কমন রোগ অনেকেই বাংলাদেশে অনেক রুগী আছে যারা বিভিন্ন ধরনের ওষুধপত্র খেয়ে তার ডিজিজটাকে কন্ট্রোল করে রাখছেন তাদের ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যে আপনারা অন্য সাধারণ একজন মানুষের চেয়ে অধিক সতর্ক অবস্থায় থাকতে হবে কেননা যাদের লিভার ডিজিজ আছে ক্রনিক ফর্মে তাদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা কম থাকে সুতরাং অন্য একজন মানুষ থেকে আপনাদেরকে সচেতন থাকতে হবে বেশি করে আমরা যেটা বলি যে যদি বের হতে হয় সেক্ষেত্রে মাস্ক ব্যবহার করতে হবে সবচেয়ে ভালো হচ্ছে ঘরে থাকা এবং হ্যান্ড হাইজিন মেনটেন করা আপনার যদি কাশি হাঁচি থাকে তাহলে কাশি শিষ্টাচার মেনে চলা এবং যদি পরিবারের কারো এই ধরনের কোনো লক্ষণ থাকে তাহলে তার থেকে পৃথকভাবে অবস্থান করা আরেকটা পরামর্শ হচ্ছে যে আপনি যেই ওষুধগুলো এতদিন ধরে চালিয়ে আসছেন যদিও বর্তমানে হয়তো বা বিভিন্ন কারণে পরিস্থিতির কারণে যেহেতু আমরা একটা লকডাউন অবস্থায় আছি আপনি চিকিৎসকের স্বর্ণাপন্ন হতে পারছেন না সেক্ষেত্রে আপনার আগের ওষুধগুলো আপনাকে কন্টিনিউ করে যেতে হবে ছোটোখাটো সমস্যা যেমন পেটে ক্ষুধা মন্দা অথবা পেট ফাঁপা এসব ক্ষেত্রে আপনি চিকিৎসকের পরামর্শ না নিলেও চলবে বর্তমানে কিন্তু যদি আপনার কিছু মারাত্মক লক্ষণ দেখা দেয় যেমন বমির সাথে রক্ত অথবা আপনার শরীরে অজ্ঞান ভাব দেখা যায় অথবা পেটে তীব্র ব্যথা অথবা পেট অধিক হারে ফুলে যাচ্ছে তাহলে অবশ্যই আপনি হাসপাতালে লিভার বিশেষজ্ঞের পরামর্শ নেবেন এবং বর্তমানে অধিকাংশ সরকারি হাস বেশিরভাগ সমস্ত সরকারি হাসপাতালেই কিন্তু চিকিৎসক আছে আপনার যদি এই ধরনের কোনো মারাত্মক জটিলতা দেখা দেয় তাহলে অবশ্যই চিকিৎসকের স্বর্ণাপন্ন হবেন পরিশেষে যারা ফ্যাটি লিভার ডিজিজে আক্রান্ত তাদের ক্ষেত্রে আপনারা এই সময় কিন্তু ঘরে বসে বসে একটা ওজন বেড়ে যাওয়ার প্রবণতা থাকে সেক্ষেত্রে অবশ্যই পরিমিত আহার করতে হবে এবং প্রতিদিন কমপক্ষে আধা ঘন্টা আপনাকে শারীরিক ব্যায়াম করতে হবে সেটা আপনার ঘরের আঙ্গিনা হোক বাড়ির ছাদে হোক যে কোনো জায়গায় তাহলে আপনার যে ওজন বাড়ার যে প্রবণতা অথবা ফ্যাটি লিভার আরও বেড়ে যাওয়ার যে প্রবণতা সেটা হ্রাস পাবে পরিশেষে বলবো যে আমরা সবাই যদি সচেতন হই তাহলে এই কোভিড নাইন্টিনের যেই সংক্রমণ এবং এর যে আতঙ্কিত হওয়ার যে ব্যাপারটি সেটা কিন্তু আমরা খুব ভালোভাবে আমরা এড়িয়ে যেতে পারবো এবং এই জন্য আমাদের প্রয়োজন আতঙ্ক নয় সচেতন হওয়া